হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রহস্য রোমাঞ্চে ভরা তথ্যপূর্ণ ভিডিও পেতে এনডি জান্নাতুল নাইম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি কীভাবে করে ফটোশপে দুটি ছবি ব্লেন্ড করতে হয় তা সেই প্রসঙ্গে টিউটোরিয়াল দেখাবো। আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। প্রথমে কম্পিউটার থেকে দুটি ছবি ফটোশপ ওপেন করে নিতে হবে। তারপর ছবি দুটি পাশাপাশি রাখতে হবে। এখন ছবি দুটিকে ব্লেন্ড করার জন্য ছবি দুটিকে পাশাপাশি একটু পর একটু রাখতে হবে। এজন্য ছবিটি প্রথম ছবি যেটি থাকবে তার উপর দ্বিতীয় ছবিটি ড্র্যাগ করে সিলেকশন টুলের মাধ্যমে নিয়ে আসতে হবে। প্রথম ছবি উপর দ্বিতীয় ছবিটি, দ্বিতীয় ছবিটি এনে আমরা প্রথম ছবি রেখে দিব। এমনভাবে রাখবো যাতে দুটো ছবি পাশাপাশি মাঝামাঝি অবস্থায় থাকে। এরপর আমরা চলে যাব প্রথম ছবি যেই ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি চেঞ্জ করার জন্য, অর্থাৎ লক অবস্থায় দেখাচ্ছে এখানে ছবিটি রয়েছে, আমরা এখানে আনলক করবো। তো প্রথম ছবিটি এখন লেয়ার জিরোতে আছে এবং দ্বিতীয় ছবিটি লেয়ার ওয়ানে আছে। প্রথম ছবিটিকে আমরা প্রথমে চেক করে দেখবো যে ঠিক মতো বসানো আছে কিনা, এবং দ্বিতীয় ছবিটিও দেখবো। প্রথম ছবিটিতে এখন আমরা চলে যাব আমাদের স্ক্রিনে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে ছবিটি আছে সেই ছবিতে আমরা সিলেকশন অবস্থায় আছি। এখন আমরা এখানে ব্যবহার করব লেয়ার মাস্ক। মাস্কিং করার পর আমরা চলে যাব সরাসরি আমাদের গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পরে আমরা দেখবো আমাদের গ্রেডিয়েন্ট টুলটি যাতে ব্ল্যাক এবং হোয়াইট এই রংটি সিলেক্ট করে থাকে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সিলেকশন করার পর আমরা আমাদের গ্রেডিয়েন্ট টুলটি আমরা যে ছবির দিকে আমরা গ্রেডিয়েন্টটি ইউজ করতে যাচ্ছি অর্থাৎ ব্লেন্ড করতে চাচ্ছি সেদিক থেকে ছোট্ট একটু ক্লিক করে দিব যাতে আমাদের এই ছবি দুটি ব্লেন্ড হয়ে যায় একসাথে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ছবিটি ব্লেন্ড হয়ে গেল। তো আজকে টিউটোরিয়াল এতটুকুই ছিল। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনারা আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যৎ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।